পৃথিবীতে কোটি কোটি প্রাণী বসবাস করে। আমরা প্রত্যেকেই জানি যে প্রাণীদের মৃত্যু অবশ্যই হয়, কোনো প্রাণী অমর হয় না। কিন্তু ফ্রেন্ডস, আপনি কি জানেন এমন তিনটি প্রাণী সম্পর্কে যারা কখনো মরে না? আসুন জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান, লবস্টার। লবস্টার এমন এক ধরনের প্রাণী যার রক্তের রং সবুজ। আপনি অবাক হয়ে যাবেন যে এর শরীরের কোষগুলি সারা জীবন ধরে তৈরি হতে থাকে, যে কারণে লবস্টার কখনো বুড়ো হয় না। আমরা অনেকেই হোটেলে বা রেস্টুরেন্টে লবস্টার খেয়েছি আর টেস্ট খুব সুন্দরও হয়। আপনি যদি লবস্টার খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার টু, প্ল্যানেরিয়াম ফ্ল্যাট ওয়ার্ম। পৃথিবীতে পাওয়া এটি একমাত্র প্রাণী, এর যদি 100 টুকরো করে দেন তাহলে নতুন টুকরো থেকে আবার এই ওয়ার্ম তৈরি হয়। এরা কখনো বয়সের জন্য মরে না, যতক্ষণ না অন্য কোনো বড় প্রাণী এদের শিকার না করে ততদিন এরা বেঁচে থাকে। নাম্বার থ্রি, ক্রেটাসপারা আথাসনাটা। হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চার্স এমন এক ধরনের কাঁকড়া খুঁজে পেয়েছেন যার বয়স 10 কোটি বছর। আপনি অবাক হয়ে যাবেন, এই কাঁকড়া ক্রিটেসিয়াস কাল থেকে রয়েছে। বিজ্ঞানীরা একে অমর এই জন্যই দাবি করেছেন যে এটি জীবিত রয়েছে বলে নয়, এর শরীর এক ধরনের শক্ত আঠার মধ্যে রয়ে গেছে। এর মধ্যে থেকে যাওয়ার জন্য এটি এখনও ঠিকভাবেই রয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা জানলেন বিশ্বের কিছু জীব যারা কখনোই মরে না। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।